নমস্কার, নিউজটেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো 2014 সালের প্রাথমিকের নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের দাবি চাকরি প্রার্থীদের, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি। তো চলুন দেখে নিই এই বিষয়ে বিস্তারিত খবরটি। তার আগে বলে রাখি এই চ্যানেলের সমস্ত খবরই গুরুত্বপূর্ণ, তাই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সাথে আরও আপডেটেড থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ফলো করতে ভুলবেন না, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। 2014 সালের টেট পরীক্ষা ঘিরে অনেক অভিযোগ ওঠে। টেট পরীক্ষায় দুর্নীতি করে পাশ করিয়ে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। তাছাড়া সংরক্ষণের নিয়মও ঠিকমতো মানা হয়নি বলে অভিযোগ ওঠে। বিশেষ করে ওবিসি প্রার্থীরা সমস্যায় পড়েন, এই নিয়ে আদালতে একাধিক মামলাও হয়, যদিও শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এরই মধ্যে 2014 সালের টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে একরকম স্বীকার করে নিলেন কালনার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডু। নিজেই অন্তত 62 জনকে চাকরি দিয়েছেন বলে জানিয়েছেন। ফলে 2014 সালের টেট পরীক্ষা এবং নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের দাবি করছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। 2014 সালে পশ্চিমবঙ্গের টেট কেলেঙ্কারি প্রসঙ্গে বিশ্বজিৎবাবু বলেন, ওই বছর টেট পরীক্ষায় কেবলমাত্র তৃণমূল কর্মী ও তৃণমূল ঘনিষ্ঠরাই চাকরি পেয়েছিলেন। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তা করেছেন। স্বপন দেবনাথ, তপন চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল অনেকেই প্রাথমিকে তৃণমূল কর্মীদের চাকরি দিয়েছেন। তিনি আরও বলেন, আমার স্ত্রী ও বৌদি চাকরি পেয়েছেন ঠিক কথাই, কিন্তু তাদের ছাড়াও 62 জনকে আমি চাকরি দিয়েছি, তারা সকলেই দলের কর্মী। এরপরেই নিয়োগ নিয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। এই নিয়ে একজন চাকরি প্রার্থী বলেন, 2014 সালের প্রাইমারি টেট প্যানেলে যুক্ত থাকা আধিকারিকদের ওপর সিবিআই তদন্ত দাবি করছি, বিশ্বজিৎ কুণ্ডু স্বীকারোক্তির সূত্র ধরে তদন্ত করা হোক। 2014 সালের প্যানেলের এক বড় অংশ যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার প্রমাণ কালকের কালনার বিধায়কের স্বীকারোক্তি। ওই সময় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল ওবিসি চাকরি প্রার্থীদের, তাছাড়া এসসি ও এসটি প্রার্থীরাও জেলাভিত্তিক বঞ্চিত হয়েছিল। যারা টাকা নিয়েছেন এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। 2014 সালের টেট ঘিরে অনেক অভিযোগ ওঠে। টেট পরীক্ষায় দুর্নীতি করে পাশ করিয়ে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে, এই বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন বিশ্বজিৎ কুণ্ডু। প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা উত্তরতে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ঘনিষ্ঠ হতে হবে, এই মর্মে লিফলেট বিলি হয়েছিল কালনা শহরে। দলের বাইরে তো বটেই, দলেরও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। বিধায়ক থাকাকালীন পুরভোটে নিজের ওয়ার্ডেই হেরে যান তিনি। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু পাল্টা একই অভিযোগ তোলেন তৃণমূল নেতা স্বপন দেবনাথ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বিশ্বজিৎ কুণ্ডু অভিযোগ করেন, 2014-তে টেটে যে নিয়োগ হয়েছে তাতে তৃণমূলের কর্মী বা পছন্দের লোকজনই চাকরি পেয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ, অনুব্রত মণ্ডলের মতো অনেক নেতাই চাকরি দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথের প্রতিক্রিয়া, এ নিয়ে কিছু বলবো না, মানুষই জবাব দেবেন। অনুব্রতর দাবি, বিশ্বজিৎ কুণ্ডু নিজেই দুর্নীতিগ্রস্ত, বাড়ির সবাইকে চাকরি দিয়েছেন, এখন আমাদের নাম জড়িয়ে যদি বাঁচা যায় সে কথা ভেবেই এসব বলছেন। 2014 গোড়ায় প্রাথমিক টেট কেলেঙ্কারিতে নাম জড়ায় বিধায়কের, অভিযোগ ওঠে নিজের পরিবারের অন্তত 10 জনের প্রাথমিকে চাকরি করে দিয়েছিলেন তিনি, বিধায়কের পরিবারের লোকজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগের স্বরূপ হয় তৃণমূলের একাংশ। বিধায়কের বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার সাটানো থেকে প্রতিবাদ মিছিল, লিফলেট বিলি, কিছুই বাকি ছিল না। কেলেঙ্কারির অভিযোগে তোপ দাগতে ছাড়েনি বিরোধীরাও। সেই বিশ্বজিৎ কুণ্ডু এখন অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরের সদস্য। রাজ্যে বদল আনার স্লোগান তুলে দুর্নীতিমুক্ত সরকার গঠনের দাগ দিয়েছে বিজেপি, কিন্তু দুর্নীতিপরায়ণ নেতাদের সঙ্গে নিয়ে কি দুর্নীতিমুক্ত সরকার গড়া সম্ভব প্রশ্ন তুলেছেন অনেকেই। সিপিএম কালনা জেলা কমিটির সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টেট কেলেঙ্কারি জেরে রাজ্যের হাজার হাজার ছেলেমেয়েদের স্বপ্নভঙ্গ হয়েছে, ওই কেলেঙ্কারিতে নাম জড়ানো বিধায়ক এবার প্রার্থী, বিষয়টি অবশ্যই প্রচারে আনা হবে। তবে টেট কেলেঙ্কারিতে জড়িত থাকায় সব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বিশ্বজিৎবাবুর। যদিও এই অভিযোগের জবাবে সমবায় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ এটা, এই কথার কোনো উত্তর আমি দেব না, এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিশ্বজিৎ কুণ্ডুকে কটাক্ষ করে বলেন, ওর স্ত্রী এবং বৌদি কোন ডিভিশনে পাস করেছেন আগে প্রশ্ন করুন, তারপর আমার মেয়ে আর ভাগ্নের সার্টিফিকেট দেখবেন, আমার জামাই কিছু করে না, উনি বলেছেন চাকরি করে দিয়েছেন, এই অভিযোগ মিথ্যে হলে বিশ্বজিৎ কুণ্ডুর নামে মানহানির মামলা করব। এ বিষয়ে আপনাদের কী কী মতামত কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।